অধীরে সাসপেনশনের প্রতিবাদে পথে কংগ্রেস আম্বেদকরের মূর্তি পর্যন্ত মিছিল সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খড়গে মোদী সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে অধীর চৌধুরীকে এই সাসপেনশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা কংগ্রেসের দল গুরুত্ব দেয় না অধীর চৌধুরীকে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে কংগ্রেসের লোকসভার দলনেতাকে এই বলেই খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মাঝে আবার লোকসভা থেকে সাসপেন্ড হতে হয় কংগ্রেস সাংসদকে এবার তার একদিনের মধ্যেই অধীরের গুরুত্ব বোঝাতে আসরে নামল কংগ্রেস বুধবার অধীরের সাসপেনশন নিয়ে রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন খোদ সোনিয়া গান্ধী ডাকা হয় কংগ্রেসের সব সাংসদদেরও এরপর লোকসভার অধিবেশন শুরু হতেই হই হট্টগোল শুরু করেন কংগ্রেস সাংসদরা লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে এই অভিযোগে মিছিলেও সামিল হয় কংগ্রেস মিছিলে পা মেলান সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে কংগ্রেসের অভিযোগ মোদি সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে অধীর চৌধুরীকে গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে তাই অধীরের সাসপেনশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস অধীরের সাসপেনশন নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও বিষয়টি অগণতান্ত্রিক এবং লজ্জাজনক বলে দাবি করেছেন তিনি मोदी जी ये संविधान के तहत सदन चलाना नहीं चाहते খড়গের কথায় মোদির উদ্দেশ্যে শুধু নীরব বলেছিলেন অধীর যার অর্থ মৌন থাকা কিন্তু এতে দোষের কিছুই দেখতে পাচ্ছেন না রাজ্যসভার বিরোধী দলনেতা তাই দ্রুত সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দিয়েছে কংগ্রেস যদিও মন্তব্য নিয়ে সাফাই দিয়েছেন বহরমপুরের সাংসদ মন্তব্যের পিছনে প্রধানমন্ত্রীকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না বলে তিনি জানান এখন সাসপেনশনের জল কতদূর গড়ায় সেটাই দেখার কলকাতা টিভি